নমস্কার বন্ধুরা, বাংলা ব্লগার মিহির চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব, যে অনলাইন সম্বন্ধে, অনলাইন থেকে আমরা কী করে ঘরে বসে টাকা রোজগার করব। ঠিক আছে, তো বন্ধুরা, এইটা আমার প্রথম ভিডিও, আর এই সময়টাই আমার গলাটা একদম বসে গেছে, কারণ পুজোর বাজার, বুঝতেই পারছেন তো, রাত ফাত জায়গা হয়েছে, তার জন্য গলাটা বসে গেছে। ঠিক আছে, তো আমি আজকে জানাবো যে অনলাইন থেকে কীভাবে, এই চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই যে ঘরে বসে অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, সবাই তো আমরা অফলাইনে ব্যবসা করি, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কিন্তু অনেকেই আবার জানেই নি যে অনলাইন থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, তো সেইটার সম্বন্ধে আমি আজকে জানাতে চাই, বিশেষ করে ওয়েবসাইট। ঠিক আছে, যে ওয়েবসাইটগুলো আমরা গুগলে, ব্লগারে, এই যে এইসব জায়গাগুলো আমরা এখানে সার্চ করলাম, ঠিক আছে, মুখে বললাম, দিয়ে আমাদেরকে একটা ওয়েবসাইটে, পার্টিকুলার ওয়েবসাইটে নিয়ে যায়। তো এই যে দেখুন, আমি একটা লিখছি এখানে, যে কোনো একটা স্পোকেন ইংলিশ বা কোনো শিক্ষার বিষয়ে যদি জানতে চাই, তো সেখানে গুগলে যদি আমরা লিখি, সেখানে অনেকগুলো ওয়েবসাইট এসে হাজির যাবে। ঠিক আছে, যেমন আমি একটা লিখছি সাইট, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের, ওই যে এখানে দেখছি যে আমি সার্চ করে দেখছিলাম সেদিনে, যে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের কোনো কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে কি না, বা যে কোনো এভরিথিং, এনিথিং। ঠিক আছে, তো আমি একটা লেফট আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের একটা সার্চ করেই দেখাচ্ছি। ঠিক আছে, WESTBENGAL, ওয়েস্ট বেঙ্গল জব, JOB। দেখুন, আমি এই যে ওয়েস্ট বেঙ্গল জব আপডেট, ঠিক আছে, এখান থেকে একটা সার্চ করলাম। তো এখান থেকে যে সার্চ করার সাথে সাথে একটা নতুন আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে ওয়েব পেজে খুলে দেবে। এটা বুঝাতে কীভাবে হচ্ছে, কী করে হচ্ছে, এটা আমরা তৈরি করতে পারি কীভাবে। ঠিক আছে, এই যে দেখুন চলে এসছে অনেক কিছু, যেটা গুগলের উপরে আছে, গভর্নমেন্ট জব নিউজ। ঠিক আছে, এই যে এই ধরনের জিনিসগুলো, এটা তো একটা ওয়েবসাইট বলা হয় বা ওয়েব পেজ বলা হয়। এরকম জিনিস আমরা তৈরি করবো কী করে, নিজেদের ট্যালেন্ট, যে কোনো সম্বন্ধে আমরা যে কিছু বলতে চাই, যেমন চাষবাস সম্বন্ধে বলতে চাই, কি নিজের ব্যবসা সম্বন্ধে বলতে চাই। ঠিক আছে, নিজের নতুন একটা ব্যবসা খুলেছি, সেই ব্যবসাটাকে আমি পাবলিকের কাছে জানাবো কী করে, জানাতে হলে তো আমাদেরকে হলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, কোথাও অফলাইনে যদি করি তাহলে আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, তো এই সম্বন্ধে আমরা আজকে একটা ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট একটা তৈরি করব। তো আমি তো দেখুন, আমি শুধু মুর্শিদাবাদ রিক্রুটমেন্ট 2019 লিখেছি। ঠিক আছে, এখানে কতগুলো ওয়েবসাইট, এটা একটা, প্রচুর, হ্যাঁ, প্রচুর পরিমাণে এসে হাজির হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যখনই খুলব তখন এটা একটা কিন্তু ওয়েবসাইট বলে ভুল হবে, এটা একটা পোস্ট। ঠিক আছে, এই পোস্টটা র্যাঙ্ক হয়েছে গুগলটা, সেই জন্য এই পেজটা উঠেছে। তো আমরা ধীরে ধীরে সব কিছু জানবো এই সম্বন্ধে। ঠিক আছে, পোস্ট কী করে র্যাঙ্ক করতে হয়, তারপরে ওয়েবসাইটটা তৈরি করব সেটাও দেখাবো। ঠিক আছে, তারপরে আরও যেসব জিনিসগুলো আছে, যেমন ডোমেন কাকে বলে, ডোমেনের কী কাজ, তারপরে হোস্টের কী কাজ, হ্যাঁ, এসকল সব কিছুই আমরা ধীরে ধীরে জানব। তো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করব। যদি আপনারা চান শিখতে, তো আমি যেমনভাবে ইনকাম করছি অনলাইন থেকে, তো আমিও আপনাদেরকে সাহায্য করবো, আপনারা সেটা নিজেদেরকে করতে হবে। আমি শুধু রাস্তাটা দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি করে দিতে পারিনি, তো কাজ তো আপনাদেরকে করতে হবে। তো সেহেতু যদি আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, এইটাই আমার ভিডিও, এই চ্যানেলের প্রথম ভিডিও হবে। তো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আছে এটাতে প্রেস করুন, তাহলে নোটিফিকেশানগুলো চলে যাবে এবং সবার প্রথম আপনি আমার ভিডিওগুলি দেখতে পাবেন।
ঠিক আছে, তো ধন্যবাদ। কাল থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কাল থেকে কিন্তু ভিডিও পাবলিশ করতে আরম্ভ করবো এক একটা করে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন।